মাঝে মাঝে জিতে এক সময় ছিল যে বাংলাদেশ জিততই আমরা দশটা ম্যাচ খেলে দশটা ম্যাচ হারতাম কিন্তু ভালোবাসা থাকে আমার এই ভালোবাসাটাই তাদের কেমন করে কিন্তু তাদের ভিতরে বর্তমান যে যারা ক্রিকেট খেলছে তাদের ভিতরে ওইভাবে আমি দেখতেছি না যে মানে আমি কষ্ট কি ভাবলো আমরা কি ভাবতেছি আমাদের আবেগটা তাদের কাছে তার একদম শূন্য মানে শূন্য তারা আমাদের আমাদের আবেগটাকে বিজ্ঞাপন মনে করে আমাদের আবেগ তো বিজ্ঞাপন আমরা কষ্ট করে আসেন কেন তাদের দেখার জন্য আমাদের ভিসা জটিলতার কারণে অনেক বাংলাদেশি ভিসা হয়েছে টিকিট কাটা হয়েছে আসতে পারে না আমাদের অনেক ভাই ব্রাদার আছে আসতে পারে না আমরা কিসের জন্য আমরা খারাপ খেলতে পারি আমাদের কোনো অভিযোগ থাকবে না আমরা নেদারল্যান্ডস কেন আমরা যে কারো কাছে হারতে পারি ক্রিকেট গোল গোলের খেলা হারতে পারি নিজেদের থেকে কিন্তু আমরা একটা গোছানো দল ছন্ন ছাড়া করে দিলাম আমরা যখন স্টেডিয়ামে আসি স্টেডিয়ামে না থাকলেও কিন্তু হাজার হাজার বাংলাদেশি বলে খেলা কিন্তু টিভি রুমে দেখছে মন খারাপ করে স্ট্যাটাস দিচ্ছে তারপরে কিন্তু যখন একটা চার মারছে যখন কেউ ভালো খেলছে আবার দৌড়ে আসছে এটা বাস্তব ঘটনা আমরা নিজেরাও জানি না আমরা আমাদের এত ক্রেজিনেস কোথা থেকে আসে কিন্তু এই ধরনের রেজাল্ট এই ধরনের আসলে ফলাফল আমরা মানতে পারছি না এবার এবার অনেক আশা নিয়ে প্রচুর বাংলাদেশি অনেক আগে থেকে তিন থেকে চার মাস আগে থেকে ভিসা এত সব কিছু জটিলতার পর আজকে আপনি স্টেডিয়ামে দেখবেন 30 থেকে 40 হাজার দর্শক এসেছে ধন্যবাদ দর্শকদের তারপরেও তারা ফিরে আসবেন এই মাঠে বাংলাদেশ হারুক জিতুক পাশে থাকবেন সমর্থন জানাবেন এটাই বাংলাদেশের মানুষের আসলে মূল অনুপ্রেরণার কারণ বাংলাদেশের মানুষ এভাবেই দলকে সমর্থন জানাবেন তাদের সবটুকু দিয়ে সমস্ত ভালোবাসা দিয়ে পোলার ক্রিকেট উল্লাসে এমনই গল্প শোনাবো বাংলাদেশের মানুষের বাংলাদেশের ভক্তদের বাংলাদেশের ক্রিকেটের অন্তপ্রাণ ভালোবাসে যারা তাদের নিয়ে কথা বলবো পোলার আইসক্রিম মন ভালো থাক